ছোটো বন্ধুদের রিকোয়েস্টে কিছুদিন আগেই আমি একটা টোস্টের রেসিপি দিয়েছিলাম, সরি একটা না দুটো টোস্টের রেসিপি করেছিলাম একই ভিডিওতে। তো আমার ছোটো বন্ধুদের ভীষণ ভালো লেগেছে, তো তারা আমাকে আবার রিকোয়েস্ট করেছে যে এই ধরনের আরও যদি কিছু রেসিপি জানা থাকে শেয়ার করার জন্য। তো সেই জন্য আজকে আমি একটা একদম খুব সাধারণভাবে বানানো যায় একটা স্যান্ডউইচের রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যাবে খুব সহজে, তো তোমরা দেখবে আর মায়েদের বলবে বানিয়ে দিতে, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে, সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যার জলখাবারে ভীষণ ভালো লাগবে। শুধু ছোটো বন্ধু না, বড় বন্ধুদেরও এটা ভালো লাগবে। স্যান্ডউইচ বানানোর জন্য কিছু সবজি লাগবে, তো এখানে আমি নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর তো কিছু কারি পাতা তুলে নিয়ে এলাম। হ্যালো, ব্যান্ডেজটা খুলে দিয়েছো হাতে? হ্যাঁ খুলে দিয়েছি, পুরো তো ঠিক হয়নি এখনো, হালকা ব্যথাটা আছে, তবে সেই যে মানে একটু ইয়ে হয়ে গেছিল না সেইটা একটু কমেছে, একটু শুকিয়েছে, ব্যথাটা হালকা আছে। এই যে কাটাটা যে সেই হা হয়েছিল না সেটা জুড়ে গেছে, এই দেখো আর একটু হালকা ব্যথা রয়েছে, অসুবিধা সেরকম কিছু হয়নি। আর একটা টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর এই টমেটোটা গোল গোল করে কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলো তো কাটা হয়ে গেছে, এখন স্যান্ডউইচ বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটা একবার দেখিয়ে দিই। এখানে তো আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু টমেটো এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি, আর এদিকে কারি পাতাগুলোকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর এদিকে মশলার মধ্যে নিয়েছি লবণ, চিনি আছে, গোলমরিচের গুঁড়ো, ঘি, আর এখানে নিয়েছি সাদা তেল। স্যান্ডউইচ বানানোর জন্য আমার এখানে পিসকাটা রুটি লাগছে, পিসকাটা রুটি নিয়েছি, আর যেটা মেন জিনিস লাগছে সেটা হচ্ছে টক দই। এই দেখুন টক দইটা আমি জল ঝরিয়ে, জল ঝরানোর জন্য এরকম একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে আর এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে যেরকমভাবে রেখে দিয়েছি, এরকম জলটা কতটা ঝরে গেছে। কড়াই অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে, আর দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম কুচি। সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এবার টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। যেসব বাচ্চারা একদমই ঝাল খেতে পারে না তো তাদের জন্য কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবে। সবজিগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি, এখন তুলে দিই। একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমি সবজির মধ্যে কারি পাতাগুলো দিতে ভুলে গিয়েছিলাম, তো কারি পাতাগুলো সবজির মধ্যেই দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, তো আমি একটুখানি আলাদা করে ভেজে নিচ্ছি। কারি পাতাটা হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি।
একই ভাবে টমেটো গুলোকেও আমি ছেকে নেব। যে সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম ওর মধ্যে জল ঝরিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। সবজির মধ্যেও লবণ দিয়েছিলাম তাই সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ চিনি দিলাম। এবার একটা পাউরুটির পিস আমি নিয়ে নিয়েছি, এখানে লাগিয়ে নিচ্ছি টমেটো সস। পাউরুটির মধ্যে সস লাগিয়ে ওর মধ্যে আমি হালকা করে সেকে নিয়ে টমেটো আর গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ যেটা সেকে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে যে পুরটা আমি রেডি করে নিয়েছি ওটা দিয়ে দেব। আর একটা রুটির মধ্যে এইভাবে আমি একটু টমেটো সস লাগিয়ে নিলাম। এখন এটা নিয়ে এর উপরে এইভাবে উপর থেকে ঢাকা দিয়ে দেবো। বর্ণিতার ফেভারিট স্যান্ডউইচ হচ্ছে, কিন্তু ও এখনো জানে না, ও গেছে পড়তে, তো পড়া শেষ হলেই ও আমার কাছে চলে আসবে, মানে টিউশন গেছে, টিউশন থেকে এসেই আমার কাছে যে একবার চলে আসে, এসে দেখে যায় যে কী রান্নাবান্না হচ্ছে, ও যদি এসে দেখে যে স্যান্ডউইচ হচ্ছে তো ভীষণ খুশি হবে। সব ব্রেডগুলো আমি রেডি করে নিয়েছি আর এদিকে উনান জ্বালিয়ে তাওয়াও বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি দিয়ে ভাজছি, ঘি দিয়ে ভাজলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। আর কেউ যদি মনে করেন যে ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন, তো ঘি অনেকে পছন্দ করে তো সাদা তেল দিয়েও ভাজতে পারেন। একটা ভাজা হয়ে গেছে, তুলে গরম গরম স্যান্ডউইচ রেডি। আর এদিকে আমার দুটো মেয়ে চলে এসেছে, আমি বললাম না যে বর্ণিতা এসে যদি জানতে পারে কি হয়েছে তো চলে আসবে, একদম ঠাম্মাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছে। আর এসেই বলছে আগে দাও আগে দাও, দুবার মানে টেনে টেনে নিয়ে নিয়েছে প্লেট থেকে। কেটে দিই সুন্দর করে, দেখুন ভিতরের পুরটা কত সুন্দরভাবে চালিয়ে গেছে, চারিদিকে কত সুন্দরভাবে হয়েছে দেখুন। দেখছি আমার বুনি আমাকে আগে দিয়ে দিয়েছে, বলেছি খিদে পেয়েছে বলেছিল আমাকে আগে দিয়ে দিয়েছে। আমি খাই তাহলে? হ্যাঁ শুরু করে দিই। তুমি দাও, বুনি কি দাও না দিনে দেখে কি বলে গো।
দই স্যান্ডউইচ। ও বাবা কি সুন্দর খেতে গো। কি করছো জানি না, নাম ফর্ম জানি না, যা পাচ্ছি খেয়ে নিচ্ছি যা দিচ্ছ। কিন্তু খেতে দারুণ হচ্ছে, রকম রকম বেশ ভালোই খাওয়া হচ্ছে, জল খাবারে ভালোই হচ্ছে। ঠাম্মা এটা আমার ফেভারিট তো, এটা কি তো স্যান্ডউইচ বলে তুমি খেয়েও ভুলে যাচ্ছ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দারুণ হয়েছে, নে না মা ভালোই করছে। নাও একটা করে শেষ হলে আবার একটা করে দেবো, আমি কাটছি। তো আজকে সকালটা একটা মজাদার স্যান্ডউইচের রেসিপি দিয়ে শুরু করলাম, আপনারাও এইভাবে বাড়িতে বানান, বাচ্চা বড় সকলে আনন্দ করে খান। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে। নমস্কার নমস্কার।